ভাড়া এবং টিকিট খরচ সহ মাত্র 300 টাকা খরচ করে একজন ব্যক্তি ঢাকা থেকে গিয়ে ঘুরে আসতে পারেন এই তাজমহল, পিরামিড এবং বেহুলা লক্ষীন্দরের বাসরঘর, এরকম বেশ কিছু সুন্দর জায়গা থেকে। আজকের এই ভিডিওতে এর সৌন্দর্য দেখানোর পাশাপাশি বিস্তারিত জানাবো আপনাদের। দর্শক, বুঝতেই পারছেন আমি এই মুহূর্তে রয়েছি তাজমহলের সামনে, তবে এটি আগ্রার তাজমহল নয়, এটি বাংলার তাজমহল। এই বাংলার তাজমহলের অবস্থান ঢাকা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত। 2003 সালে এই তাজমহলটি প্রতিষ্ঠা করেন বাংলা চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি। এই চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি জানান যে তিনি এই বাংলার তাজমহলটি প্রতিষ্ঠা করেছিলেন বাংলার দরিদ্র মানুষের জন্য, যারা ভারত গিয়ে তাদের আগ্রার তাজমহল দেখা সম্ভব নয়, তারা যাতে তাদের তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারেন সেই উদ্দেশ্য নিয়েই উনি এই তাজমহলটি প্রতিষ্ঠা করেন। আমরা আজকে আপনাদেরকে তাজমহলটি ঘুরে দেখাবো, বাংলার তাজমহল যেটি আমার পেছনে দেখতে পাচ্ছেন। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পেরাবো গ্রামে অবস্থিত এই তাজমহল দেখার জন্য আপনাকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চলাচলকারী সোনারগাঁও, ভৈরব, নরসিংদী, কুমিল্লা, দাউদকান্দি কিংবা কিশোরগঞ্জগামী যে কোনো বাসে গিয়ে মদনপুর নামতে হবে। সেক্ষেত্রে বাস ভাড়া নিবে 50 থেকে 65 টাকার মতো, সেখান থেকে অটো কিংবা সিএনজিতে করে জনপ্রতি 30 টাকায় আপনি চলে যেতে পারেন এখানে। এছাড়া আপনি ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে চলাচলকারী ভৈরব কিংবা নরসিংদীগামী বাসে গিয়ে বরপা নামতে পারেন, সেক্ষেত্রে বাস ভাড়া নিবে 50 টাকা এবং সেখান থেকে জনপ্রতি 10 টাকায় অটো কিংবা সিএনজিতে চলে যেতে পারেন এখানে। আমি গুলিস্তান থেকে দোয়েল পরিবহনে যাচ্ছি। দোয়েল পরিবহন ছাড়াও গুলিস্তান থেকে স্বদেশ এবং বিআরটিসির গাড়ি রয়েছে। এছাড়া আপনি যদি উত্তরার দিক থেকে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে কুড়িল বিশ্ব রোড থেকে গাউসিয়া গিয়ে সেখান থেকে অটোতে করে চলে যেতে পারবেন এখানে। প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এটি। এখানে জনপ্রতি প্রবেশ ফি 150 টাকা, 5 বছরের কম বয়সী বাচ্চাদের টিকিট লাগে না। আপনি এখানে 150 টাকার টিকিটে তাজমহলের পাশাপাশি পিরামিডও দেখতে পাবেন। তাজমহল এবং পিরামিডের আলাদা আলাদা টিকিট করার সুযোগ এখানে নেই। বর্তমানে এই প্রকল্পের মধ্যে তাজমহল এবং পিরামিড ছাড়াও আরও রয়েছে ডিজিটাল সিনেমা হল, বেহুলা লক্ষীন্দরের বাসরঘর, ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, অ্যাকুরিয়াম, পাখির মেলা, সিনেমায় ব্যবহৃত যন্ত্রপাতি প্রদর্শনী, ফিল্ম নির্মাণ কেন্দ্র, এই সব কিছুই আপনি 150 টাকার টিকিটের মধ্যে দেখতে পাবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তাজমহলের সৌন্দর্য দেখানোর পাশাপাশি এর বিস্তারিত জানাবো। এছাড়া পিরামিড সহ অন্য যা কিছু রয়েছে এখানে তা নিয়ে একটি বিস্তারিত ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আমি লিংক দিয়ে দিব, আপনারা প্রয়োজনে দেখে নেবেন। আমরা অলরেডি টিকিট করে পিরামিড দেখে এসেছি, টিকিটের বাকি অংশ দিয়ে আমরা এখন তাজমহল দেখতে প্রবেশ করব। তাজমহল এবং পিরামিড থেকে যে আয় হয় তা অত্র এলাকার জনস্বার্থে ব্যবহার করা হয়। এই যে টিকিটের তাজমহল কপি দেখতে পাচ্ছেন আমার হাতে, আপনারা যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন এখানে তাদের জন্য সামনেই রয়েছে গাড়ি পার্কিং ব্যবস্থা, সেখানে আপনি নির্দিষ্ট ফি প্রদান করে গাড়ি পার্কিং করতে পারবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন, আশা করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সোনারগাঁয়ের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম এই বাংলার তাজমহল। বিশ্বের প্রাচীন সপ্তাশ্চর্যের আগ্রার তাজমহলের আদলে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পেরাবো গ্রামে নির্মাণ করা হয়েছে এই বাংলার তাজমহল, যা ঢাকা থেকে মাত্র 30 কিলোমিটার দূরত্বে অবস্থিত। 2003 সালে আনুষ্ঠানিকভাবে তাজমহলের নির্মাণ কাজ শুরু করা হয় এবং 2008 সালের ডিসেম্বর মাসে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। বাংলার তাজমহল নির্মাণে আগ্রার তাজমহলের সাথে সর্বোচ্চ মিল রাখার চেষ্টা করা হয়েছে।
তাজমহলের মূল ভবন স্বচ্ছ ও দামি পাথরে মোড়ানো, চার কোণে চারটি বড় মিনার, মাঝখানে মূল ভবন সম্পূর্ণ টাইলস করা, সামনে রয়েছে পানির ফোয়ারা, চারদিকে ফুলের বাগান এবং দুই পাশে দর্শনার্থীদের জন্য বসার স্থান। তাজমহলের অভ্যন্তরে এর প্রতিষ্ঠাতা আহসানুল্লাহ মনি এবং তার স্ত্রী রাজিয়া এই দুইজনের কবরস্থান সংরক্ষিত আছে। বাংলার তাজমহলের মালিক আহসানুল্লাহ মনি একজন চলচ্চিত্র নির্মাতা। বাংলার তাজমহল নির্মাণের কারণ হিসেবে তিনি জানান, এই তাজমহলের রেপ্লিকাটি তৈরি করা হয়েছে যেন তার দেশের দরিদ্র মানুষ, যাদের ভারত গিয়ে প্রকৃত নিদর্শন দেখার সামর্থ্য নেই, তারা যেন তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারেন নিজ দেশে থেকেই। এখানে আসলে আপনি তাজমহল এবং পিরামিড দেখার পাশাপাশি মুড়াপাড়ার জমিদার বাড়ি, পানাম নগর, লোকশিল্প জাদুঘর, চোদ্দার চর, জিন্দা পার্ক দেখে আসতে পারেন। মুক্তিযোদ্ধা এবং চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ মনি রাজমনি ফিল্ম সিটি নামের একটি বিশাল প্রকল্পের মধ্যে এইসব তৈরি করেছেন। তিনি প্রথমে বাংলার তাজমহল প্রতিষ্ঠা করেন এবং পরে প্রতিষ্ঠা করেন বাংলার পিরামিড। পায়হাটা 2 মিনিটের দূরত্বে এই বাংলার তাজমহল এবং বাংলার পিরামিডের অবস্থান। এখানকার পুরো এলাকাটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। আপনি যখন অত্র এলাকায় ঘুরতে আসবেন তখন একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন, কারণ তাজমহল এবং পিরামিড এই দুইটি জায়গা ঘুরতে আপনার মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার সময় লেগে যাবে। এর পাশাপাশি যদি আপনি সোনারগাঁয়ের আরও কিছু জায়গা ঘুরে দেখতে চান, যেমন পানাম নগর, লোকশিল্প জাদুঘর, এই জায়গাগুলোতে আপনার এইখান থেকে যেতে অটোতে করে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। তাজমহল এবং পিরামিড যেমন পাশাপাশি রয়েছে, তেমনি পানাম নগর এবং লোকশিল্প জাদুঘরও পাশাপাশি। আপনি চাইলে একদিনে তাজমহল, পিরামিড, পানাম নগর, লোকশিল্প জাদুঘর এই 4টি জায়গা ঘুরে যেতে পারেন। সেই জন্য আপনাকে একটু সকাল সকাল আসতে হবে এবং বন্ধের দিনগুলো জেনে আসবেন, কারণ তাজমহল এবং পিরামিড প্রতিদিন খোলা থাকলেও পানাম নগর এবং লোকশিল্প জাদুঘর প্রতিদিন খোলা থাকে না, এগুলোর বন্ধের দিন রয়েছে। তাজমহলের সামনেই রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত রাজমনি ফিল্ম সিটি রেস্তোরাঁ, যেখানে উন্নত মানের খাবারের ব্যবস্থা রয়েছে। এছাড়া রয়েছে ফিল্ম সিটি স্টুডিও, ইচ্ছা করলে দর্শনার্থীরা এখানে ছবি তুলতে পারবেন। তাজমহল ঘিরে এখানে গড়ে উঠেছে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী, জামদানি শাড়ি, মাটির গহনা সহ অন্যান্য পণ্য সামগ্রীর দোকান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।